এই খেতড়ি ধামের একটি নির্দিষ্ট সময় আছে, সেই সময় অনুযায়ী এখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা ছুটে আসে এই তীর্থস্থানে। হ্যালো বন্ধুরা, আমি তিথি মণ্ডল। প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এবার এমন একটি মন্দিরের ভিডিও দেখাবো যে মন্দিরটি দর্শন করলে ঈশ্বর লাভ সম্ভব হয়। এবং এই মন্দিরটি কোথায় অবস্থিত, গুণাগুণ কি, সব কিছু খুঁটিনাটি জানতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখুন। আমার মনে হয় ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে আর দেরি না করে এক্ষুনি যাই সেই খেতর ধামে। এই খেতড়ি ধামটি অবস্থিত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলি এলাকায়। গৌরাঙ্গ বাড়িতে শুরু হয়েছিল ঠাকুর নরোত্তম দাসের তৃণভাব তিথি স্মরণ মহোৎসব। এই নরোত্তম দাসের খেতড়ি ধাম মন্দিরটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং প্রতিটি মন্দিরের আনাচে কানাচে দৃশ্য দেখাবো আপনাদেরকে। এই নরোত্তম ঠাকুরের জন্মগ্রহণ ও সময়সূচি সব কিছুই জানাবো। 1531 খ্রিস্টাব্দে এই রাজশাহী গোদাগাড়ী জেলার পদ্ম নদীর তীরে গোপালপুরে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নরোত্তম দাস। একটি কথা না বললেই নয়, সব ধামের শ্রেষ্ঠ ধাম খেতড়ি ধাম। আমি ছোটবেলা থেকেই অনেকের মুখেই শুনে এসেছি এই খেতড়ি ধাম না করলে নাকি কোনো ধাম করলে সেটা সম্পন্ন হয় না। আমি এই খেতড়ি ধামে এসে অনেক আনন্দিত, কেননা এত অল্প বয়সে আমি এই জীবনের শ্রেষ্ঠ ধামটি দর্শন করতে পারলাম। মন্দিরটির এরিয়া অনেক বড়, তবুও এখানে মানুষকে জায়গা দেওয়া সম্ভব হয়ে ওঠে না খেতড়ি ধামের যোগের সময়। এমনও হয়েছে এখানে এসে মানুষ রাস্তাঘাটে জমির মধ্যে ঘুমিয়ে রাত কাটিয়েছে, তবুও এই খেতড়ি ধামের দর্শন নিতে এবং ঈশ্বরের কৃপা লাভ করতে মানুষ ছুটে আসে যোগের সময়। আপনারা যদি কখনো আসতে পারেন এই যোগে, তাহলে বুঝতে পারবেন এখানে কী মহিমা আছে আর কেন এখানে এত লোকজন হয়। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা দিতে সাহায্য করবে। বন্ধুরা, এই খেতড়ি ধামে শুধু ঠাকুর নরোত্তম দাসেরই মন্দির নয়, আশেপাশে রয়েছে আরও অনেক ঠাকুরের মন্দির। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। এই খেতড়ি ধামের একটি নির্দিষ্ট সময় আছে, সেই সময় অনুযায়ী এখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা ছুটে আসে এই তীর্থস্থানে। কিন্তু বর্তমান সময়ে এখানে প্রতিদিনই প্রায় শত শত হিন্দু সেবাশ্রম থেকে ছুটে আসছে এই খেতড়ি ধামে কীর্তন গুণগান করার জন্য এবং দর্শন করার জন্য। খেতড়ি ধামের যোগের সময় এখানে হাজারো হাজারো বাস, ভুটভুড়ি,
অটো চার্জার এমনকি ট্রেনে করেও যাত্রী এসে পৌঁছায়। এই খেতড়ি ধামের যোগের সময়সূচি জানতে চাইলে অবশ্যই ভিডিওটিতে কমেন্টে জানাবেন। তাহলে এর পরের ভিডিওতে আমি আরও অনেক অজানা বিস্তারিত জানাবো, যা হয়তো অনেকেরই এখনও অজানা। এই খেতড়ি ধামের প্রতিদিনই হাজারো মানুষকে সেবা দেওয়া হয়। সের সঙ্গে এই খেতড়ি ধামের নামে অনেক জায়গা, জমি, ক্ষেত, খামার সহ অনেক কিছুই জড়িয়ে আছে, যা প্রতিদিনই এখানে খাবারের যোগান দিতে সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং এ ধরনের আরও ভিডিও বানাতে একটি কমেন্ট করে অনুপ্রেরণা দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।